সালামু আলাইকুম, দি এসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। প্রিমিয়ার প্রো ফর বিগিনার, এই প্লেলিস্টে আমি প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে কন্টেন্ট তৈরি করছি, যেটা যারা প্রিমিয়ার প্রোতে ইন্টারেস্টেড, যারা একদম জিরো থেকে জানতে চায়, তাদের জন্য এই প্লেলিস্টটা খুবই উপকারী। এবং কন্টেন্ট যে ধারাবাহিকভাবে আমি আপলোড দিচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যান্ড টুল এবং জুম টুল নিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেন ভিডিওতে। তো হ্যান্ড টুল মূলত হচ্ছে আপনার প্রোগ্রাম মনিটরে কাজ করবে, বা আপনার যদি সোর্স মনিটর থাকে, লাইক আমি এখান থেকে যদি ডাবল প্রেস করে সোর্স মনিটর নিয়ে আসি, সোর্স মনিটরে কাজ করবে। আমি সাধারণত আমার সোর্স মনিটর বা প্রোগ্রাম মনিটর, আমি সোর্স মনিটরটাকে কেটে দিই, প্রোগ্রাম মনিটরকে ফিটে রাখি, সো দ্যাট আমি এটা ছোট বা বড় যেভাবেই যেদিকেই নেই না কেন, দেখেন আমি বড় করছি বা ছোট করছি, যেভাবেই নিই না কেন এটা কিন্তু ফিট হয়ে থাকবে। বাট সামটাইমস দেখা যায় আমাদের ভিডিওকে একটু জুম করতে হয়। সো ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম 100%, 100% মিনস হচ্ছে 1920x1080 আমার এই ভিডিওটা আমি রেকর্ড করেছি। সো ওইটার যে ফুল রেশিও, ওই রেশিওতে যদি আমি এটাকে প্রেজেন্ট করি, দ্যাট মিনস আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে গেল। সো তখন আমার এই যে প্রোগ্রাম মনিটর, সেই মনিটরে পুরো ভিডিওটাকে কিন্তু আমি দেখতে পারছি না। সো সেই ক্ষেত্রে যেটা করতে পারি আমরা, আমরা চাইলে কিন্তু এই হ্যান্ড টুল দিয়ে সহজেই আমার ভিডিওকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। সো আশা করি হ্যান্ড টুলের কাজ সম্পর্কে বুঝতে পেরেছেন, হ্যান্ড টুলের কাজ এইটাই। দেন চলে আসি হচ্ছে জুম টুলে। হ্যান্ড টুলে যে মুহূর্তে ছিল, ওইখানে আপনি জাস্ট মাউসটাকে একটু লং প্রেস করে ধরে রাখলে আরেকটি অপশন চলে আসবে। সো এরপরে আপনার জুম সিলেক্ট করে নেব। জুমের কাজ হচ্ছে টাইম লাইনে, জুমের কাজ কিন্তু আবার এই মনিটরে, প্রোগ্রাম মনিটর বা সোর্স মনিটরে কাজ করবে না, জুমের কাজ করবে টাইম লাইনে। ফর এক্সাম্পল আমরা যখন কোনো ভিডিওকে ছোট বা বড় করে দেখতে চাই, এই ভিডিওটা যদি আমরা বড় করি, তাহলে অল্টার প্রেস করে মাউসের যে হুইলটি রয়েছে এটাকে যদি ঘুরাই, তাহলে কিন্তু এটা ছোট বা বড় হবে। অথবা এই যে নিচে আমরা একটি বার দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ছোট বা বড় করি, তাহলে আমাদের টাইম লাইনও কিন্তু ওই হিসাবে ছোট বা বড় হবে। সো এটার একটি আইকন এখানে দিয়ে দিয়েছে জুম টুল। সো জুম টুল হচ্ছে যখন আমরা জুম টুলে এসে যখন টাইম লাইনের উপরে রেখে প্রেস করব, তখন আমার এইটা টাইম লাইনটা জুম ইন হচ্ছে, এবং যখন অল্টার প্রেস করে যখন আবার প্রেস করব, তখন এটা জুম আউট হচ্ছে। তবে অনেস্টলি স্পিকিং, আপনার কাজের সময় যদি বাঁচাতে চান, তাহলে এই টুল থেকে আসলে দূরেই থাকা লাগবে, কেননা আমরা কিন্তু খুবই ইজিলি কিবোর্ডের অল্টার প্রেস করে অ্যান্ড মাউসের যে হুইলটি রয়েছে এটাকে ঘুরিয়ে আমরা ছোট বা বড় করতে পারতেছি, অথবা এই যে নিচে যে অপশনটি রয়েছে এটা দিয়ে আমরা ছোট বা বড় করতে পারতেছি। সেখানে আসলে এই টুলটা ইউজ করা একটু সময় সাপেক্ষ, সো এই ক্ষেত্রে এই টুলটা ইউজ না করাই বেটার। এরকম কন্টেন্ট যদি আপনারা আরও দেখতে চান, বা অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান, স্পেশালি নতুনরা, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর প্রতিটি ভিডিও চেক আউট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।